আল্লাহ কবুল করে ওলি বানিয়ে দিবে, জোরে বলেন না সুবহান খারাপ আচরণ না করে। জাহেলিয়াতের যুগের মানুষদের মতো জীবন্ত কবর না দিয়ে দেয়, ওই কন্যা সন্তানের পিতা যদি ওই কন্যা সন্তানটার সাথে ভালোবাসা যদি কোন তারতম্য না করে, ছেলে মেয়ে মহাব্বাতে যদি কোন তারতম্য না করে, আল্লাহর নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, ওই মেয়েটা কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে ওই পিতার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নিবে। আরো জোরে, ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, আয়াত দিয়ে বুঝিয়েছি আপনাদেরকে। একটার পর একটা আলোচনা শুরু করেছিলাম আপনাদের খেদমতে হযরতে বড় বিশ্বের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রবের দরবারে চলে গিয়েছিলেন। একটুখানি আলোচনা তারা সম্পর্কে রাখতে গিয়ে ছোট্ট ছোট্ট করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে গিয়েছিলাম। জীবনের আদর্শটাকে তাদের মতন তৈরি করতে হবে, নীতিমালাটাকে তাদের মতন তৈরি করতে হবে, উসুলটাকে তাদের মতন তৈরি করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি সব থেকে কখন খুশি হয়ে যান, সব থেকে আপনি কখন রেদামান্দি হয়ে যান। মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি কখন খুশি হন? আল্লাহ আমরা বুঝবো কি করে? আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে আল্লাহ জানিয়ে দেয়, মূসা আমি আল্লাহ যখন বৃষ্টি দিই, পানি দিই, মনে রাখবে তখন আমি আল্লাহ ওই এলাকার মানুষদের উপরে খুশি, তাই পানি দিয়েছি, বৃষ্টি দিয়েছি। মূসা নবী আবার প্রশ্ন করে, আল্লাহ আপনি আরো খুশি হয়ে গেছেন, বুঝবো কি করে? আল্লাহ পাক জানিয়ে দেয়, মূসা আমি যখন কোন পরিবারকে কোন রকম একটা মেহমানকে পাঠিয়ে দিই, সে মেহমানদারি করার সুযোগ পায়, মনে রাখবে ওই পরিবারের প্রতি খুশি, তাই আমি আল্লাহ ওই পরিবারকে একটা মেহমান পাঠিয়ে দিয়েছি। মূসা আলাইহিসসালাম বলতে থাকে, আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি, আমরা বুঝবো কি করে, আমরা জানবো কি করে? হুজুর আপনি আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি, কিতাবের রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী মূসা আলাইহিসসালামের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক জানিয়ে দেয়, মূসা ওই সময় তুমি বুঝতে পারবে আমি সব থেকে বেশি খুশি, যেই সময় আমি আল্লাহ ওই পরিবারের মধ্যে একটা কন্যা সন্তান দেব, তুমি ভাববে আমি আল্লাহ ওই পরিবারের প্রতি সব থেকে খুশি, তাই কন্যা সন্তানকে পাঠিয়ে দিয়েছি। এখন তো মেয়ে হলে মুখটা বাংলার পাঁচ হয়ে যায়, শাশুড়িদের আবার একটু কুটকুটুনি বেশি, কথা বলতে থাকে, তোর পেটে শুধু মেয়েই হয়, ছেলের আর এক জায়গায় বিয়ে দেব, ওনার বংশের আলো দরকার, ওর জ্ঞান নেই, ওর মুখটা একটু আয়নায় গিয়ে দেখতে বলবে, তোমাকে কি হিজড়ে লাগছে? শরীয়তের বিধান অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী আল্লাহ যেটা তকদিরের মধ্যে লিখে রেখে দিয়েছে, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তকদিরের মধ্যে লিখে রেখে দিয়েছে কি হবে না হবে, সব আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে গিয়েছে। সায়েন্সের ব্যাখ্যা অনুযায়ী একটা পুরুষের দুটো হরমোন তৈরি হয়, একটা হচ্ছে এক্স
হরমোন আর একটা হচ্ছে ওয়াই হরমোন আর মেয়েদের একটাই কেবলমাত্র হরমোন তৈরি হয় সেই হরমোনটার নাম হচ্ছে এক্স হরমোন ছেলেদের ওয়াইটা যখন মেয়েদের এক্স এর সাথে শারীরিক সম্পর্ক করার পরে ফিজিক্যাল রিলেশন করার পরে সহবাস করার পরে ছেলেদের ওয়াইটা মেয়েদের এক্স এসে যখন মিলিত হয় তখন পুত্র সন্তানের জন্ম নেয় আর ছেলেদের এক্সটা যখন মেয়েদের এক্স এর সাথে এসে মিলিত হয় তখন ওটা কন্যা সন্তানের জন্ম হয় পরের বাড়ির মেয়েটার কোনো দোষ না হয় যদি দোষ যদি সায়েন্সের অনুযায়ী হয়ে থাকে জুতো খুলে নিজের ছেলের মুখে মারো আর না হলে জীবনে বংশের আলোর জ্যোতি দেখাবার মতন কেউ পাবে না জুতো মারতে হলে নিজের ছেলেটাকে মারো ওর ওয়াইটা যায়নি কেন পরের মেয়ে জানলে করছো বেহায়া নির্লজ্জা কুতাকারে পরের মেয়ের উপরে অত্যাচার করছো ওর মেয়ের জন্ম হচ্ছে বলে তো ছেলের অন্য জায়গায় বিয়ে দে না তো ছেলের অন্য জায়গায় বিয়ের পরে ওই সহবাস মিলামিশা করার পরে যদি ওয়াইয়ের জায়গায় এক্স চাই ওর পেটেও মেয়ে হবে পরের মেয়ে জানলে পড়ছিস তোর তো মেয়েটার বিয়ে দিয়েছি ওর পরপর তিনটে বেরোলে তখন কি হবে পরপর তিনটে মেয়ে হলে তখন কি হবে কি ভাই কথা ঠিক বুঝছি না বুঝছি প্রত্যেকটা মা বোনদেরকে বলে দিয়ে যাই আলোচনা ইডিটন আপনাদের খেদমাতে আজ যারা আলোচনা শুনতে এসেছেন আপনারা পর্দার আলে মা বোনরা পুরুষের সংখ্যায় অনেক বেশি সম্ভবত কেন আমি বললাম আমাকে যখন বলেছে একটু আগিয়ে যেতে বলেন তাহলে বোঝা যাচ্ছে আপনাদেরকে আগাতে বলছে না তাদেরকে আগাতে বলছে তার মানে সংখ্যায় বেশি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি আপনাদের পীরের আওলাদ হাত জোর করে বলে যাচ্ছি আপনাদের খেদমাতে মা বোনগুলোকে একটু সতর্ক করে দিয়ে জাগায় এ তোমার পীরের আওলাদ তোমার পা ধরছে তোমার পীরের আওলাদ তোমার কাছে হাত জোর করছে যে কটা শাশুড়ি আজকে এখানে এসে বসে আলোচনা শুনছো এই শাশুড়িগুলো বাড়িতে যাওয়ার পরে ওই বৌমাগুলোর সাথে মেয়েদের মতন আচরণ করো একটা মেয়ের সাথে যেমন আচার ব্যবহার করো ওই শাশুড়ি হয়ে একটা বৌ বৌমার সাথে ওই রকম তোমার আচার ব্যবহারটা রাখো আর যে কটা বৌমা এসেছো আজকে এখানে আলোচনা শুনছো আজকে বাড়িতে যাওয়ার পরে প্রত্যেকটা শাশুড়ির সাথে তোমরা আজকে প্রত্যেকের মায়ের সাথে যেমন আচরণ করো সেই রকম তোমরা আচরণ করো আজকে কথা দিয়ে গেলাম তোমার পীরের আওলাদ জীবনে তোমার বাড়িতে কোনো অশান্তি শাশুড়ি বউয়ের কারণে লাগবে না মেয়ে বারোটার সময় ঘুম থেকে উঠছে মা বলছে খেয়েছিস আর বৌমার আটটা হলেই মুখে ভুরুতে দাগ কেন আচরণ একই করো মেয়েও বারোটায় উঠেছে তাকেও থাবরাও বৌমাও বারোটায় যদি উঠে দশটায় যদি উঠে তাকেও রাগ করো আইনটা এক রাখো মেয়ের পক্ষ থেকে কোনো অপরাধ যদি মা বুঝতে পারে চাপা দেয় আড়াল করে প্রকাশ না পেয়ে যায় সুন্দর করে গুছিয়ে সেটাকে সতর্কতার সাথে নুকিয়ে রাখে আর বৌমার যদি অপরাধ নাও থাকে পান থেকে চুন ঘষার মতন কিছু খুঁজে যদি খুঁচিয়ে বের করে সেটাকে এত বড় করে সাজিয়ে কান পরা দেয় মোটামুটি সারাদিন ঝগড়া মিটাতে মিটাতে বাড়ির লোকেদের কেটে যায় মা হাজারো কথা বলে মায়ের কথা মনে করে মা বলছে শিক্ষার জন্য আর শাশুড়ি যদি একটুখানি বলে কি গো ছেলেটার প্যাম্পারটা কেমন হয়ে গেছে চেঞ্জ করে দিওনি কেন আমার বাচ্চা বুঝে নেবো আপনার মাথা মারার দরকার এখন তার ক্যাথার যুগ নেই ডাইপ্যাড প্যাম্পার্স কথা বলে না কেন
আলোচনা এই জায়গায় আপনাদের খেদমতে একটার পর একটা আলোচনা করে যাচ্ছি। পর্দার আলে মা বোন গুলো বসে আছে, আলোচনা নেবার চেষ্টা করেন, জীবনের নীতিমালাটাকে বোঝার চেষ্টা করেন। বাড়ির মেয়ে বিরাট জ্ঞান দিয়ে গেল এসে, কেন তুই আমার মাকে দেখবি না মা, বউয়ের কথায় কেন তুই এই কথা করলি, কাজটা করলি, কেন তুই এই কথা বললি, কেন তুই এই কথা শুনলি, কেন ওর কথাই তুই চলছিস, মায়ের কথা কেন শুনছিস না, বাপের কথা শুনছিস না কেন। বিরাট জ্ঞান দিল বাড়ির মেয়ে, বাড়ির বোন বিরাট জ্ঞান দিয়ে চলে গেল। খবর নিয়ে দেখে জানা আজ 10 বছর হলো সে তার স্বামীকে আলাদা করে তার শাশুড়ি থেকে শ্বশুরের থেকে নিজে অন্য জায়গায় বিরা চৌমাতার দ্বারে গোমা চৌমাতার দ্বারে গ্রাম থেকে উঠে গিয়ে ঘর ভাড়া লিয়ে আছে। সে আবার এসে জ্ঞান দিচ্ছে তুই কেন আমার মায়ের কথা শুনিস নি, জুতো পায় না মুখে কথা বলেন না, রাগ করছেন নাকি? আপনার যদি ভুল বলি বলেন না, হুজুর এসব খামাখায় কেন ভুগছেন, তাহলে কান ধরে মাপছেন অন রেকর্ড, কোনো অসুবিধা নেই। খালি ওয়াচ তো এখানে চলে করছে, হ্যাঁ একে শুনলে হবে না, হুজুর এসছে কি বলছি, এই বাড়ি নিয়ে যা। প্রত্যেকটা মেয়েদেরকে বলছি, সে শাশুড়ি হও, বৌমা হও, ননদ হও, বাড়ির মেয়ে হও, তোমার কথার জন্য পরিবার ঠিক থাকবে, মনে রাখবে। তোমার কার্যকলাপের জন্য স্বামী ভাই বাপ সন্তান তারা শান্তিতে থাকতে পারবে। মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কষ্ট করে কাজ করে মেহনত করে বাড়িতে আসে দু পয়সা ইনকাম করার জন্য, তোমাদের মুখে হাসি ফোটাবার জন্য, কথা বলে না কেন? এত জিম্মাদারি এত দায়িত্ব নিয়ে হাসি মুখে মা হয়ে হাসাতে পারলে না বাচ্চাটাকে? ছোটবেলায় তো কত কাতুকুতু দিয়ে হাসাতে, ছোটবেলায় তো কত আদর করে হাসাতে, কেন আজ তোমার 60 বছর 70 বছর 80 বছর বয়স, জ্বলে পুড়ে বাচ্চাটা ঘরে ঢুকেছে, একটু মা হয়ে বাচ্চার মুখে হাসি ফুটাতে পারলে না, সংসারের শান্তি ভালোবাসার কথাগুলো বলতে পারলে না, সারাদিনে জঘন্য কথাগুলোই বলতে হবে কেন? তোমার তো স্বামী, বিয়ের আগে তো অনেকে হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে চ্যাটিং করে রাত রাত কথা বলে তো বউ বিয়ে করেছে, অনেক তেরামও আছে, ভালোবেসে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমার সব, 5 বছর ধরে তো ডায়লগ দিয়েছ, এখন যেই বিয়ে হয়ে গেছে 6 মাস পরে আর সব নেই কেন? ঘরে তো ঢুকেছে তোমার স্বামীটা, তোমাদের জন্যই তো পেটের দায়ে কষ্ট করছে মেহনত করছে, মাথার ঘাম পায়ে ফেলে সে তো বাড়িতে এসেছে, একটু ভালোবাসার কথা যেমন ফোনে বলতে এখন তো বলতে পারতে, রাগ করছে না, কথা ভুল হচ্ছে নাকি আমার, কুই কুই করে যে ফোনে কথা বলতে বালিশে মাথা দিয়ে এখন তো একটু বলতে পারতে, আসতে না আসতে শুরু করে দিলে, হাত জোর করে বলি এতে যদি খুশি না হন পায়ে ধরে বলে যাচ্ছি, এখন থেকে তৈরি করেন, বাচ্চাদের হাতে ওই মোবাইলটা তুলে দিয়েছেন পাবজি সেন্টার করে বসে আছে, কি ভাই কথা ঠিক বলছি না, এই চুপ করে যাও, যে যে দায়িত্ব পালন করবে না, যে বসবে না, তাড়াতাড়ি তাবার উঠলে ঘর যাবার ধান্দায় ঘুরছে, যার দায়িত্ব হবে যার দরকার হবে সে বসবে, কথা বলছি আমি, এই কথা বলে না কেন, আপনার তো অসুবিধা হচ্ছে। প্রত্যেকটা মা বোনদেরকে বলে যায়, ইসলাম তোমাদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, দোয়া করি আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তোমাদের সংসার তোমাদের দায়িত্ব, আজ সংসারটাকে গীবত মুক্ত করো, পরচর্চা মুক্ত করো, এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিবে, জোরে বলেন, জোরে বলে, চাপা দেন না, রয়ে বসে নেন না, অ্যাডজাস্টমেন্ট করেন না, একটু একটু সবর ইখতিয়ার, পরের অধিকার দেন, সম্মান দেন, ইজ্জত দেন।
যে ব্যক্তি আমার মসজিদে নববীর মধ্যে আমার সাথে এক মাস ইতিকাফ করবে মসজিদে নববী যে মসজিদে নববীর মধ্যে এক রেকাত নামাজ পড়লে পঞ্চাশ রেকাতে সওয়াব পাওয়া যায় সেই মসজিদে নববীর মধ্যে আল্লাহ কোন বান্দা যদি আমি নবী আমার সাথে এক মাস ইতিকাফ করে ওই ইতিকাফ করার কারণে আমার আল্লাহ যে সওয়াবটা দান করবে তার থেকেও বেশি সওয়াব দিবে অপরের উপকার করার জন্য অসহায়ের পাশে দাঁড়াবার জন্য ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য যদি কেউ একটা কদমকে আগিয়ে দেয় ওই মসজিদে নববীতে এক মাস ইতিকাফের থেকে আমার আল্লাহ বেশি সওয়াবের অধিকারী বানিয়ে দিবে মিজাজ তৈরি করেন মানুষের উপকার করেন এ যেন মনে হচ্ছে অহংকারের পা পড়ছে না তলায় মিজাজ তৈরি করেন অসহায়ের পাশে গিয়ে দাঁড়াবো প্রতিবেশীকে সহযোগিতা করব মেন্টালিটি তৈরি করেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো মানুষের পরিচয় দেন কথা ঠিক বলছিলাম ইবাদতের অভাব নেই আমি করব না এটা আমার দুর্বলতা ভাইদের হক দিয়ে দেন বোনেদের হক দিয়ে দেন কি করবেন নিয়ে আঁচড়া আঁচড়ি করে মাথায় টুপি উঠে গেছে মুখে দাঁড়ি বেড়ে গেছে মসজিদের মুয়াজ্জিন আজান দেওয়ার 10 মিনিট আগে গিয়ে জিকির করছে আল্লাহ 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 বছরে বছরে উমরায় যাচ্ছে বিরাট তসবিহ খবর নিয়ে দেখে যাও জোয়ান বয়সে ভাইয়ের সম্পত্তি নিজের নামে রেকর্ড করা আছে এখনো বোনের হক দেয়নি নিজের নামে রেকর্ড করে রেখে দিয়েছে এদিকে যতই প্লাস হোক ওইদিকে যেটা মাইনাস ঘাটতি হয়ে আছে ওর জন্য কেলানি তোমার বাঁধা আছে কিছু বুঝতে পারছে কিছু বুড়ো বুড়ো লোক আছে একটু থেঁদর মার্কা কিছু মনে করবেন না আমি বাস্তব কথা বলছি 70-75 বছর বয়স হয়ে গেছে 80-র কাছে ছুঁই ছুঁই এখন উনি ভাগ করতে পারলো না এখনো ফরায়েজ করতে পারলো না বড় ছেলেরটা দিতে পারলো না মেজ ছেলেরটা দিতে পারলো না মেয়েগুলোর দিতে পারলো না সব আগলে রেখে দিয়েছে যেন কবরে যাবে যেন কবরে নিয়ে যাবে আরে বেঁচে থাকা অবস্থায় বুঝিয়ে দাও এটা তোর এটা তোর এটা তোর তুমি ফ্রি থাকো আবার অনেকে আছে সম্পত্তি আমার আমি কাকে কি দেবো আমি বুঝবো এরকম একটা ভাঁজ নেই আবার এই কথা বলে না কেন অনেক কষ্ট করে সম্পত্তি করেছি ছোটকে দেবো কি মেজকে দেবো বড়কে দেবো কোন মেয়েকে কি দেবো ও আমি বুঝে নেব ফাটিয়ে ফেলবে কবরে যাও থেঁতো করে ফেলবে তোমাকে সম্পত্তি তোমার হতে পারে সম্পত্তি তোমার বাবার হতে পারে সম্পত্তির বণ্টনের আইন তোমার নয় তোমার বাবার নয় তোমার দাদুর ঘর থেকে হবে না সম্পত্তি তোমার সম্পত্তির বণ্টনের আইন আল্লাহর আইনে করতে হবে মানে ফাটিয়ে ফেলবে তোমাকে কথা কিছু বুঝতে পারছে অধিকাংশ বয়স্ক মানুষগুলো মেয়েদের হক দেয় না মেয়েরা একটা প্রাপ্য তো বাপের কাছ থেকে একটা সম্পদ পাবে তো নাকি না সব ছেলেগুলো লুটে পুটে খাবে মেয়েদের হক যদি কোনো বাপ যদি না দেয় ছোটখাটো গোনা নয় কাবিরা গোনা ওই মেয়ে যতক্ষণ না মাফ করবে ওর বাপের কবরে ততক্ষণ আজাব হবে শরিয়াত মেয়ের বিয়ে দিয়ে দিয়েছো খাট পাঠিয়ে দিয়েছো আলমারি পাঠিয়ে দিয়েছো গয়না দিয়ে দিয়েছো তাই দায়িত্ব খালাস নয় বুঝাও ভাই তোর এগুলো বোন তোর এগুলো বাপ হয়ে বুঝাও এই ছেলে তোর এগুলো তোর মেয়ে এগুলো মেয়েকে বোঝান যে দেখ তোচ্ছে ভাইদেরকে যদি তোদেরকে দিই তাহলে তোর ভাইদের ভিটে খুব কম হয়ে যাবে তার দরুন টাকা নিয়ে নে বুঝিয়ে অনেক মেয়ে আছে বলবে না আব্বা ও আমরা ঠিক আছি ও আমার ভাইকে দিয়ে দাও সব মীমাংসা করে নাও লুকিয়ে ছুকিয়ে নয় ফ্রেশ করে নেন
আপনি যদি বুঝিয়ে বলেন আপনার মেয়েকে, দেখ বাবু তিনটে ছেলে তোদেরকে বিয়ে শাদি দিয়ে তো একটা করেছি আমি, এখন ওদেরকে যদি তোদের ওখানে ভিটে দিই তাহলে ও কোথায় যাবে, তোরা কি বলছিস? না আব্বা, ও বাবা আমার ভাইয়েরা আমাকে থেকে দেখলেই আমরা খুশি আছে না না এরকম, কিন্তু আপনি তো পরিষ্কার করুন কি ভাই কথা ঠিক বলছি না, যে নিবে নিবে কথা ঠিক বল, তো বউয়ের বোনকে দেখলে তো 32টা দাঁত বেরিয়ে যায় আর নিজের বোনটা দেখলে হলে কবে যাবি, কি ভাই কথা ঠিক বলছি না বল। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা বাড়াবো না, আসেন রাসূলের সাথে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, সব জানি সকলে একটু আগে আগে আসে, জানাজার নামাজে যেমন কাতার দেন এরকম কাতার দেন, কার জানাজা হবে জানিনি, জানাজার নামাজে যেমন কাতার দেন সেরকম কাতার দেন, কাছাকাছি কাতার দেন, জানাজার নামাজে কাতার দেন তো নাকি কথা বলে দেখেন, মা বোনেরাও আপনারাও দাঁড়িয়েছেন যেহেতু লম্বা লম্বি যেভাবে দাঁড়িয়েছেন ওইভাবে কাতার দেন, সোজাসুজি কাতার দেন, আগিয়ে আসেন, এই আগিয়ে আসো কাতার সোজা করো, এত কথা বলতে হবে কেন, বুঝো না কি বলতে চাইছি, আগিয়ে এসে কাতার দেন, আরো আগান আরো আগান, চলে আসেন না সামনে চলে আসেন, এই কাতারটা ঠিক করে দেন, আগিয়ে আসে, আরে বন্ধু থাকবে চলে আসে, বন্ধু ওরও হয়ে যাবে, হ্যাঁ সব কাতার দিয়ে দেন, সব কাতার দেন, সবাই কাতার দিয়ে দেন, একদম সুন্দরভাবে ওইভাবেই বসবেন, বেকাটারা বসবেন না, যেভাবে দাঁড় করালাম সেইভাবে বসবেন, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এই আমার কথায় রাগ করলেন আপনারা, কষ্ট পেলেন, ব্যথা পেলেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন, আরো জোরে বলা যাবে না আমিন, কে কে খুশি একটু হাতটা তুলে দেখান তো দেখি, কে কে খুশি একটু হাতটা তুলে দেখান, একটা তকবীরের ধ্বনি দেন, নারায় তাকবীর, একটা মানুষের জবান বন্ধ না থাকে চিৎকার দিয়ে বলেন নারায় তাকবীর, নারায় তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মসলাকে মুজাদ্দিদে জামান, মসলাকে মুজাদ্দিদে জামান, নারায় তাকবীর, মুজাদ্দিদে জামান একজন ছিলেন, তার পাঁচজন আওলাদ, পাঁচজনের 32 জন আওলাদ ছিল, বর্তমানে 20 জন হায়াতে আছে, 12 জন মুরব্বি চাচা জান হুজুর কেবলারা ইন্তেকাল করেছে, এই 32 জনের 88টা আওলাদ আমাদের জেনারেশনে ঘুরছে, ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুকে কুরাইশি হাশেমি সিদ্দিকি দাদা হুজুরের খুন রক্ত সেই বংশের ছেলে, বিভিন্ন ট্যাগ বিভিন্ন স্ট্যাম্প লাগানো আছে, যে যার মতন বক্তব্য দিচ্ছে, কিন্তু যে সবারই কথাটাই আপনার দলিল হবে যদি এটা মনে করেন তাহলে কিন্তু কপালে খারাপই আছে, পীরের আওলাদ সম্মান ইজ্জত তাজিম আছে আপনি দিবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্মান দিয়েছে আপনার দিতে অসুবিধা কি, কিন্তু সবারই কথাই যে আপনি নীতি মনে করে ফেলবেন তাহলে কিন্তু কপালে খারাপই আছে, আমি এতক্ষণ বক্তব্য দিলাম আমার কথা যদি শরীয়ত বিরোধী হয় আমাকে বাদ দিতে হবে, আপনাকে ইসলাম বিরোধী একটা কথা বলে দিলাম আপনাকে বাদ দিতে হবে, মাসলাকে মুজাদ্দিদে জামান, কোন পীর সাহেব কোন পীরজাদা কোন হুজুর কোন মুফতি কোন আলেম কোন আল্লামা কোন খলিফা তার আওলাদের মতের উপরে দাঁড়িয়ে নাই, মাসলাকে মুজাদ্দিদে জামানের নীতি উসুলটা দাঁড়িয়ে আছে কোরআন সুন্নাহ ফাকি মাসআলা কেন্দ্রিক এবং মুজাদ্দিদে জামান সে তার উপরে ওয়াসিয়াতের মাধ্যমে পৃথিবী আপনার কি বলে তার মরিদ ভক্ত ভালোবাসার মানুষদেরকে এলান করে দিয়েছে, বিভিন্ন হুজুর বিভিন্ন কথা বলছে, হ্যাঁ পীরের আওলাদ আপনি ভালোবাসতে পারেন কিন্তু নীতির সাথে মুজাদ্দিদে জামানের মতে যদি মিল না থাকে, আসসালামু আলাইকুম, হুজুর আপনাকে ভালোবাসি কিন্তু এই নীতিটা নিতে পারলাম না, এ জায়গা যদি মজবুত না করতে পারেন সব বেকার হয়ে যাবে, আর একটা বিষয় বলে দিই, ইউনিটি রাখবেন, একতা রাখবেন, ছোট জুজি মাসলা নিয়ে নিজেদের মধ্যে ইখতিলাফ করবেন না, একতার দরকার, ঐক্যের দরকার,
অকাবিলটাকে নিয়ে কি পর্যায়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো ভারতবর্ষে 9,30,000 একর সম্পত্তি ভারতের বুকে রেল ডিফেন্সের পরে ওয়াকাফ সর্বাধিক সম্পত্তি যেটা আমাদের কার বাবার সম্পত্তি নয় হিন্দু ভাইদের একটা সম্পত্তি আছে সেই সম্পত্তির নাম হচ্ছে দেবত্র সম্পত্তি সেটা তারা তাদের ধর্মীয় কার্যকলাপ যেভাবে বলেছে সেভাবে ব্যবহৃত করবে আয় ব্যয় মেইনটেইন করবে আমাদের একটা সম্পদ মুসলমানদের এই সম্পদটাকে বলা হয় ওয়াকাফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষ দেখে গিয়েছে আমাদের জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেন মাথা তুলে তারা দাঁড়াতে পারে সেই ওয়াকাফের আয় ব্যয় হবে মসজিদে মাদ্রাসায় মক্তবে ঈদগাহে গরিব এতিম অসহায় দরিদ্র ছাত্রদের জন্য যেমন ওয়াকিফ ডিট করে গেছে সেটার ব্যয় হবে আজ সেই জায়গাটায় হস্তক্ষেপ করার চেষ্টা চলছে ওদের একটা বাপরি মসজিদ ভেঙে হয়নি ওরা আমাদের টুটি ধরার চেষ্টা করছে কেমন আপনার মসজিদটা একটা রেকর্ডেড সম্পত্তি ডাক নাম্বার দিলে সার্চিং পেপারে মসজিদ বলে রেকর্ড দেখাবে ওয়াকাফের জায়গা হিসাবে রেকর্ড দেখাবে মুতাল্লির নাম থাকবে কিন্তু এটা যখন ওয়াকাফ বিল লাগু হয়ে যাবে তখন এই মসজিদটা এক নম্বর খতিয়ানে উঠে যাবে এই মসজিদটা সরকারি সম্পদ হয়ে যাবে ওই সম্পদের উপরে তারা মসজিদ রাখতে পারে নাও রাখতে পারে আপনি আইনত আর কিছু করতে পারবেন না ওরা টুটি ধরার চেষ্টা করেছে মনে রাখবেন ওয়াকাফ আমাদের বাঁচাবার দায়িত্ব আমাদের ঐক্য তৈরি করে একতা তৈরি করে দলবদ্ধভাবে জীবনটাকে একে অপরের সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যান আল্লাহ আমাদের সকলকে কবুল করেন একটা সোনা একটা লোহার দিকে তাকিয়ে বলছে লোহা তুই এত আওয়াজ করিস কেন আমি তো আওয়াজ করি না তোকেও পিটায় আমাকেও পিটায় তুই এত চেঁচাস এই কামারের কাজ আছে না না মারে না কামা কি করে লোহা পিটায় আর শেকরা কি করে সোনা পিটায় পিটাবার যন্ত্র কিন্তু লোহায় তো সোনা বলছে লোহাকে তুই এত আওয়াজ করিস কেন আমি আওয়াজ করি না তখন লোহা বলছে তোকে তো আর তোর স্বজাতি তোর লাইনের লোক পিটায় না তোকে তো লোহা পিটায় আর আমাকে তো আমার জাতের লোক পিটাচ্ছে আমার লাইনের লোক পিটাচ্ছে লোহাই পিটাচ্ছে তাই আমার বুক ফেটে কান্না বেরোয় কথাটা গল্প হলেও ভাবার বিষয় আছে একটু মাথাটাকে খেয়াল করে ভাবুন আজ আমাদেরকে এই জায়গায় পৌঁছেছে গাছ কুরুলের দিকে তাকিয়ে বলছে কুরুল তোর বাবার ক্ষমতা ছিল না আমাকে কাটার যদি আমার স্বজাতি তোর পাশে গিয়ে না দাঁড়াতো ইউনিটি তৈরি করে একতা তৈরি করে তুমি একটা মাসলাক নীতি উসুলে মানুষ থাকো আমি একটা নীতি উসুলে মানুষ আমাকে থাকতে দাও সামগ্রিকভাবে যখন বিষয় দাঁড়াবে একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করুন কথা ঠিক না আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন আবেগ দরদ ভালোবাসা নিয়ে সালাতু সালাম ইয়া নবী গি সালাম লায় থে ঈমান জো তুম পর কিউ না দেগে ও জান ও তুম পর মেহরবান রহমান হো তুম পর খলকে কে সব কুরবান হো তুম পর ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব গিনেওয়া লোগো কোথা আমলো
कैद से हमको छुरा लो, मरने लोगों को बचा लो, हम दीने में बुला लो या नबी या रसूल या हबीब सलावा या रब। সকলে পড়েন বালা গেল ওলা বিকামা আলিগি কশফাত দুজামা বিজামা আলিগি হসনত জামি তাবারুক যারা দিবেন দিতে আরম্ভ করেন সকলে তেলাওয়াত করেন তিন বার সূরা ফাতিহা শরীফ দশ বার সূরা ইখলাস শরীফ এগারো বার দুরুদ শরীফ পড়েন দোয়া সাবরে সানি ঈসা আলাইহিস সালাম সকলে পড়তে থাকেন আমার কথা রাগ করলেন एक कथा बुझते असुविधा हलो छोट एक दावत दिए दी सामने जुमार दिन जुमार दिन अठारोई अक्टोबर पहला कार्तिक फुरफुरा शरीफर गद्दीनिशीन पीर मुजद्दिदे जमानेर पुण्य कमालियतेर अधिकारी पर्तबे कय्यूमुज जमान আল্লাহ হযরত বড় হুজুর পীর কেরলা রাহমাতুল্লাহ আলাইহ আমার দাদা জান আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহ কি মুরব্বী মনে আছে তো নাকি এনাদের সবারই মনে থাকবে না এই হাতে গোনা কজনে হয়তো মনে থাকবে কেন ইন্তেকালি করেছে ৪৭ বছর কথা বুঝতে পেরেছে তো হুজুরের ঈসা আলাইহিস সালাম প্রতি বছরে হয়ে থাকে পয়লা কার্তিক এ বছরে ১৮ই অক্টোবর পড়েছে এই সামনে জুমার দিন সকলে যাবেন জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলে আমি ওয়াদা করাচ্ছি না ওয়াদা করালে না গেলে গুনাহ হবে আর ইনশাআল্লাহ বললে আল্লাহ যদি কবুল করে নেয় কিভাবে আল্লাহ পৌঁছে দিবে আপনিও বুঝবেন না আল্লাহ যদি কবুল করে নাই ওই ইনশাআল্লাহ আল্লাহ যদি নিয়ে চলে যান কিভাবে নিয়ে যাবে আপনি নিজেও বুঝবেন না তো সকলে খালেস নিয়তে বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন সকলে যাবেন আমি দাওয়াত দিলাম পয়লা কার্তিক হুজুরের দরবার সারা রাত্রি ব্যাপী মাহফিল সারা রাত হবে ফজরের সময় মোনাজাত যখন হোক খুশি একটু হাজিরা দিয়ে একটু দোয়া নিয়ে আসবে রোহানি দোয়া রোহানি তাওয়াজ্জু রোহানি ফায়েজ একটু নিয়ে আসবে আল্লাহ কবুল করে মুজাদ্দিদে জামানে লিল্লা বোর্ডিং সহ দাওরাতুল হাদিস বিভাগ প্রতিষ্ঠান চলছে আপনারা সকলে অনেকে জানেন এলাকার বহু ছাত্ররা আগেও পড়েছে এখনো পড়ছে অনেকে আছে পার্শ্ববর্তী গ্রাম পাড়া মহল্লার ফুরফুরা ফাতিহিয়া খারিজিয়া দাওরাতুল হাদিস বিভাগ মহিলা বিভাগ আছে জামিয়া মুহাব্বাতুন নিসা মুজাদ্দিদে জামানের আম্মা জানের নামে একটা মহিলা বিভাগ আছে গুণাগারের দ্বারাই পরিচালিত হয় হুজুর কেবলা আমার মেজো চাচা জান বহু প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন হুজুরের ইন্তেকালের পরে গুণাগারের উপরে কিছু দায়িত্ব আছে দায়িত্ব পালন করতে হয় আপনারা যাবেন প্রতিষ্ঠানগুলোকে সন্তান দেন একটু তৈরি করে দিই ছেলেগুলোকে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন সকলে তেলাওয়াত করেন যারা তাবারুক দিবে দিতে আরম্ভ করো নালে এত লোক মোনাজাতের মধ্যে মেনটেন করতে পারবে না তাবারুক যারা দিবেন দিতে আরম্ভ করেন সকলে তেলাওয়াত করেন বাবু দিতে আরম্ভ করো ভাই নালে মেইনটেইন করতে পারবে না মা বোনদেরও যারা দায়িত্ব আছো তাবারুক দেবার তারা দিতে আরম্ভ করে দাও নালে মেইনটেইন করতে পারবে না